شب شمشای شخال میلی جوتی سرشتو سیلالیر شنگو پیلی شب شمشای شخال میلی جوتی سرشتو দিশারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ডেফিনেটলি আমাদের সঙ্গে আছে তোমাদের সঙ্গে আছে আমাদের সকলের প্রিয় শ্রীলালদা। শ্রীলালদা স্বাগত তোমাকে। আর যেটা তোমার থেকে রোজই জানার থাকে পঞ্জিকা অনুযায়ী আজকে দিন কেমন যাবে সেটা একটু জেনে নিই। খুব টেনশন হচ্ছে না, চলো দেখি দি। আজকে তো 27 তারিখ জুন মাসের, আজকে 12ই আষাঢ় বুধবার, আজকে চতুর্দশী আছে, আজকে সত্যনারায়ণ ব্রত আছে, তারা আজকে সন্ধ্যাবেলা পূজা আছে করতে পারেন। আর ইন্ডিভিজুয়ালি আমাদের রাশি অনুযায়ী দিন কেমন যাবে সেটাও জেনে নিই। প্রথমে মেষ রাশির পালা। শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রম করতে হবে, প্রথমে বাধা পরে লাভ। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিছু চাইছেন, কিছু পাচ্ছেন, কিছু পাচ্ছেন না, মন খারাপ না। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে নতুন নতুন কিছু ভাবনা, নতুন নতুন কিছু ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতেই হবে। কর্কট রাশি। একটু পরিশ্রমের দিন, একটু চেষ্টা করলে অসামান্য ভালো লাভ। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ভালো কিছু পেতে গেলে না আরেকটু মুখ খুলতে হবে, এত চুপ করে থাকলে কি করে হবে। কন্যা রাশি। কোন রাশির ক্ষেত্রে প্রাপ্তি আছে, নতুন কিছু লাভ আছে, নতুন কোনো সুযোগ আছে। তুলা। তুলা রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন আছে, তবে যদি আপনি প্ল্যানিং করেন ব্যয় কম মানে কমতেও পারে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাবনা নয়, প্র্যাকটিক্যালি মানে ব্রেন দিয়ে আজকে দিনটা মানে কাটাতে হবে। ধনু। আজ একটু খরচা আছে, মজা আছে, এনজয় আছে, সবই আছে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু কাজ আপনার আজকে আটকে যেতে পারে, তবে মন খারাপ নয়, আজ না হোক কাল তো হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আছে, আজকে পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো সম্পর্ক আজকে নতুন করে জুড়তে পারে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে অনেকটা আজকে টাফ আছে, তবে আপনি তো অভ্যস্ত টাফটাকে কাটাবার জন্য। মানে আজকে বেশিরভাগ রাশির ক্ষেত্রে কিন্তু একটু লড়াই করার দিন, লড়াই তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আর শ্রীলালদা, তোমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছে, পার্সোনালি যারা এসে তোমার সঙ্গে তাদের প্রবলেমের কথা শেয়ার করতে চাইছে, তাদের জন্য কোন নাম্বারে ফোন করলে তোমার অ্যাপয়েন্টমেন্ট পাবে একটু যদি বলে দাও। 9830307720 বিউটিফুল নাম্বার, 9830307720 করি সকালবেলা 9টা থেকে রাত্রি 9টা অবধি সারাদিন সেবা দিচ্ছে এই নম্বরটা আপনাকে। আশুলাল্লাহ থ্যাংক ইউ সো মাচ, তোমার সঙ্গে আবারও কালকে আমার দেখা হচ্ছে, তুমি খুব ভালো থেকো। আর জীবনে তো ওঠা পড়া থাকবেই, তার সঙ্গে যুদ্ধ করতেই হবে, তারই নাম জীবন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা।